সকালে দিল্লি উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই হানা। শুক্রবার সকালে দিল্লি উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। জানা গিয়েছে, দিল্লির আবকারী নীতি নিয়ে যে দুর্নীতি ও বিতর্ক শুরু হয়েছে সে সংক্রান্তে তদন্তে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন। সকালে 8টা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে হাজির হন সিবিআই আধিকারিকরা। পুলিশ নিরাপত্তায় ঘিরে ফেলা হয় বাড়ি। সূত্রের খবর, দিল্লির আবকারী নীতিতে বিনিয়মের যে অভিযোগ তুলেছিলেন লেফটেন্যান্ট গভর্নর, তার তদন্তে উপমুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। মনীষ সিসোদিয়া নিজেও টুইট করে সিবিআই আসার তথ্য জানিয়েছেন।